মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপার নেচার। আর আজকে আমাদের শেষ দিন, আমাদের লাগেজও কমপ্লিট হয়ে গেছে প্যাকিং করা, আর এখন আমরা হোটেল ছাড়বো। সো দেখা হচ্ছে সামনে তোমাদের সাথে। সো গাইজ, আমরা ব্যাগ হোটেলে রেখে একটু সামনে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ আমরা একটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো, যেহেতু এবার বাইক নেই তো নর্মালভাবে আমরা যেতে হবে, আর গাড়ি নিতে হবে আমাদেরকে। আমাকে যেহেতু প্রথম সিটে বসতে হবে ফার্স্ট সিটে, তো একটু আগে আগে যেতে হবে। তো তোমার মুখটা তো অফ কেন, কি হয়েছে? কি হয়েছে? চলে যাবো বলে মুড অফ? এতবার তো দার্জিলিং আসো, বাইকে এসছো, এমনি এসছো, সেই রোজ আবার সেই অফিস বাড়ি, অফিস বাড়ি, আমার ভালো লাগে না। এ বাবা, ঠিক আছে ঠিক আছে, দেখা যাক মুড একটু ভালো করা যাক ব্রেকফাস্ট করার পর। সো গাইজ, আমরা শেষ দিন মেলে চলে এসেছি, আজকে তোমাদের শেষ দিন মেলে দেখিয়ে দিই। আর একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, গোর্খাদের প্যারেড হচ্ছে। আর আমরা একটু পিছন সাইডে যাব, তো দেখো তোমরা প্যারেডটা। তো লেডিস জেন্টস সবাই রয়েছে, দেখো কিছু পায়ের মুভমেন্ট, হাতের মুভমেন্ট সবার একসাথে হচ্ছে। দেখো আমাকে দেখেছো, এবার একটা জিনিস দেখবে, টুপিটা দেখো, আরে জোর জাবস্তি কি নিচে। আমার ভাই বাবু এখানে থাকলে মোটামুটি বেড়িটা ধরে ঝুলে পড়তো দুজনে। কেমন লাগে টুপিটা? এটা কি টুপি বস? না ঠিক আছে, ভালো লাগছে, কিন্তু এখন একটু মোটা হয়ে গেছে না, মুখটা গোল হয়ে গেছে, একটু আলু ভাতে আলু ভাতে লাগছে, আলু ভাতে লাগছে, শুনতে পেয়েছো? আমি খুলে দেবো আলু ভাতে। না না, সুন্দর লাগছে, পরে থাকো। দেখো তো গাইস কোনটা সময় ভালো লাগছে, খোলার পর নাকি পরে থেকে। ভাল লাগছে, ভাল লাগছে গাইস। দেখো একদম কোনো ভিউ নেই, এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়, আমার রুম দিয়েও দেখা যেত, কিন্তু দুঃখের বিষয় কিছুই দেখা যাচ্ছে না, এত ফগ। যদি আমার আর তোমার মাঝখানে ফগ থাকতো তাহলে কি হতো? ভালোই হতো, ভালোই হতো, শুনেছো? আজকে আমাদের শেষ দিন, তো কিছুক্ষণ পর আমরা গাড়ি ধরবো। তো আজকেও আমরা দেখতে পাচ্ছি, ইন্টেরিয়ার দেখে বুঝতে পারছো কোথায় আছি, মহাকাল রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করতে। আজকেও আমরা মাটন থালি অর্ডার দিয়েছি, তো কী কী দিয়েছি আজকে, ডাল, মাটন, শুক্তো, চাটনি, আর মিহিদানা, আর শাক, আর বেগুন ভাজা, ওটা তো এক। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গাড়ি ধরে নিলাম, অর্থাৎ আমাদের এনজিপি যাওয়ার জন্য যে গাড়িটা লাগবে আমরা সেই শেয়ার কার বুক করলাম। তো শেয়ার কারের প্রাইস পড়লো পার হেড 300 করে। তো এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি, আমরা এগাচ্ছি। আর আমরা দেখতে পাচ্ছ যে সুন্দর সুন্দর ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা এখন খুবই ক্লিয়ার, কিন্তু পাহাড়ের তো ওয়েদারের উপর কোনো সময় ভরসা করা যায় না, কারণ দেখা যাচ্ছে এখন পুরো ক্লিয়ার আছে, সুন্দর রাস্তা দেখা যাচ্ছে, ঝকঝকে রাস্তা, কিন্তু কিছুক্ষণ পর আই থিঙ্ক হয়তো কুয়াশাও হয়ে যেতে পারে। আর কিছুদিন আগে এই রাস্তা দিয়ে আমি আবার বাইক নিয়েও গেছি, তো যেরকমটা বললাম আর গাইস, দেখলে পাহাড়ের ওয়েদারে কোনো ভরসা নেই, কিছুক্ষণ আগে দেখলে তোমরা পুরো ক্লিয়ার ওয়েদার, আর এখন পুরো ফগ, গাড়ি চালাচ্ছে খুব ধীরে ধীরে। আর আমরা কার্শিয়াং পৌঁছে গেছি, কার্শিয়াং ছেড়ে যেটা কার্শিয়াংয়ের ট্রাফিক গার্ড অফিস, আর এখানটা একটু জ্যাম থাকে। আর থ্যাংক ইউ ভিজিট অ্যাগেইন। এবার আমরা এখান থেকে রাইট সাইড নিয়ে নিলাম এবং আমরা টি গার্ডেনের সামনে দিয়ে যাচ্ছি। তো যেবার আমরা বাইক নিয়ে এসেছিলাম, থ্যাংক ইউ ভিজিট অ্যাগেইন যেখানটা লেখা রয়েছে সেখানে লেফট থেকে আমরা নিয়েছি, এবার আমরা থ্যাংক ইউ ভিজিট অ্যাগেইনের রাইটের থেকে নিলাম, অর্থাৎ শর্টকাট হলো এটা একটা, যেহেতু আমাদের গাড়ি করে যেতে হচ্ছে এবং একটা পারফেক্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে, কারণ আমাদের ট্রেন আছে 7টার সময় ট্রেন, তো তার জন্য আমাদের শর্টকাট রাস্তাটা নিতেই হলো। তো দেখতেই পাচ্ছ এবার এই জায়গাটা রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, আর আমরা ধীরে 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 নিচে নেমে যাচ্ছি, এবং চা খেলে খুব ভালো হতো গাইস। মোটামুটি আমাদের নিচের দিকে নামলাম, আমরা মিরিক ঢুকবো এখন, আমরা কার্শিয়াং ছাড়লাম, আর গাড়ি যেহেতু দাঁড় করালো এই জাস্ট আমরা এই হোটেলটাতে দাঁড়ালাম,
আর খেলাম আমরা মোটামুটি হচ্ছে মোমো খেলাম, ও খেলো না ওর কারণ শরীর খারাপ হচ্ছে একটু, যেহেতু ওমেটিং হয় গাড়িতে চড়ার অভ্যেস নেই, বাইক চড়ার অভ্যেস। আর পিছনটা দেখতেই পাচ্ছ যে কীরকম ভাবে ফোয়া ঘুরছে উপর দিকে। আর আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, এবার ওয়েট করছি, গাড়ি ছাড়লে আমরা এগাবো আর নিচে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? সো গাইস, মোটামুটি আমাদের পাহাড় শেষ হয়ে গেছে, আর এক থেকে দুটো মোড় নেওয়ার পর পাহাড় শেষ হয়ে যাবে, তারপর একদম ডিরেক্ট আমাদের NGP, আর 3-4 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। বাইক না নিয়ে আসলে এরকম প্রবলেম তো হবে, ঠিক আছে? এই টোলটা পার হওয়ার পর এবার পুরো সমান রাস্তা থাকবে, আর কোনো পাহাড়ের স্মৃতিবিধি থাকবে না, ওই দেখে নাও। চলো এবার সোজা স্টেশনে দেখা হবে। পাহাড় শেষ, নর্মাল সমতল রাস্তা, আর এখন লাগবে জ্যাম। আর তোমরা রাত্রিবেলা তোমাদেরকে টি গার্ডেন দেখাতে পারি, টি গার্ডেন তুমি বাঁ দিকে দেখো, টি গার্ডেন দার্জিলিং মেল এখন ঢুকে গেছে। আর টাইম আপডেট দেখতে পাচ্ছ তোমরা, 7:34 বাজে, পুরো পাক্কা টাইমে ঢুকেছে, এরপরে ট্রেনে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? সো গাইস দেখো ট্রেনে উঠেছে, উঠেই শুরু হয়ে গেছে ম্যাডামের খাওয়া, উঠতে না উঠতেই সুইট রোল কিনে নিয়েছে। কি খাচ্ছ এটা? কি রোল? সুইট রোল। আচ্ছা খাও, এরপরে কি খাবে? এরপরে এরপরে তরকারি রুটি খাবে। সো গাইস টাইম আপডেটটা দিয়ে দিই, 10:51 বাজে, আর একজন দেখো মোটামুটি সমস্ত লাইট অফ হয়ে গেছে, আর একজন এখানে বসে বসে ঘুমাচ্ছে। মিডলে সিট আছে, মিডলে চলে যেতে পারে, এখানে গিয়ে ঘুমাতে পারে, বাট এখানে বসে বসে ঘুমোবে, তো ঘুমোক, এখানে দেখা যাক কতক্ষণ ধরে ঘুমায় আর কখন সিটে যায়। তো গাইস গুড মর্নিং, আমরা এই মাত্র নামলাম, আর দেখতেই পাচ্ছ বিশ্বপাড়া স্টেশন, এবার আমরা যাবো বাড়ির দিকে। আর শিয়ালদায় নেমে আর দেখাইনি, কারণ অনেক ভিড় ছিল, ট্রেন ছিল, ট্রেনের জন্য লাফালাফি দৌড়াদৌড়ি, তো একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। যদি ভালো না থাকো তাহলে আমার 2023 জানুয়ারি মাসের দার্জিলিং ব্লগটা দেখে নাও, তোমাদের মন ভালো হয়ে যাবে। আর পুরো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং বেল বাটনটা প্রেস করে দিও যাতে তোমরা প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যাও, এবং পুরো ভিডিওটা দেখো। আর তোমরা মোটামুটি আমার সমস্ত ভিডিও এবার আস্তে আস্তে পেয়ে যাবে। আর আমরা টাইম আপডেটটা দিয়ে দিই, এই 7:30 বাজে আমরা ঘরে ঢুকে গেছি, স্নান টান করে এই তোমাদের জাস্ট আমি ব্লগটা শেষ করলাম। চলো গাইস গুড বাই, সি ইউ।